আশা ছিল অন্তত নির্বাচনের আগে কিছু হলেও কর্মী সংখ্যা হবে কংগ্রেসের কিন্তু আদতে তা আর হলো না দু হাজার তেইশে বিধানসভা নির্বাচনের আগে হাতে কোনা কয়েকজন কর্মী নিয়ে কংগ্রেস উদয়পুরের শক্তি প্রদর্শনের নামে হাসির রোলে পরিণত হল বুধবার যদিও দলীয় কন্দল কংগ্রেসের নতুন কিছু নয় আগা থেকে গোড়া সমস্তটাই ঝাঁঝরা কংগ্রেস সারা দেশ তথা রাজ্যের মতো উদয়পুরেও ঠিক একই অবস্থা কোষ্টি কুন্দ্র নতুন জেলা কংগ্রেস সভাপতি হয়েছেন টিটুন পাল আর নতুন দায়িত্ব পাওয়ার পর থেকেই টিটুন পাল কংগ্রেস দলের শক্তি বৃদ্ধি করার লক্ষ্যে প্রতিদিন জেলা জুড়ে সভা মিছিল করছেন কিন্তু তাতেও ব্যর্থ তিনি বুধবার বিকেলেও ঠিক একই উদয়পুর সেন্ট্রাল রোড এলাকায় এক বাজার সভার আয়োজন করে কংগ্রেস সভার অবস্থা খুবই করুণ হাতে কজন কর্মী নিয়ে সভা করতে দেখা গিয়েছে তাদেরই এদিন বাজার সভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি টিচুন পাল কংগ্রেস নেতা মিলন কর প্রণজিৎ রায়ের মতো নেতারা কিন্তু এরপরেও লোক টানতে পারছেন না দলে কংগ্রেসের এই করুণ দশা দেখে হাসি আটকাতে পারছেন না রাজনৈতিক মহলের একাংশ প্রশ্ন উঠছে তাদের ভবিষ্যৎ নিয়েও কী হবে কংগ্রেসের ভবিষ্যৎ দলীয় কন্দলের সমাপ্তি ঘটিয়ে আদৌ কি পারবে কংগ্রেস নিজেদের চেনা ছন্দে ফিরতে এমনই নানান প্রশ্ন ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে VRIA report, RE news.